নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুব কমন একটি রেসিপি, বাটার পনির। খুব সহজেই তৈরি করছি, দেখি নেই রেসিপিটি। আমি প্রথমে প্যানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে এখানে, যেহেতু বাটার পনির ব্যবহার করব, তার সাথে একটু বাটার মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গরম করে নিচ্ছি। যখন বাটার এবং তেল দুটোই ভালো করে গরম হবে, তখন এর মধ্যে আমি টুকরো করা পনিরগুলো ছেড়ে দেব। পনিরের পিসগুলি আমি একটু লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। আস্তে আস্তে উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজতে যাবে না, তাহলে পরে এগুলো খাবার সময় খুব শক্ত লাগবে, রাবারের মতো হয়ে যাবে। আমি হালকা একটু জাস্ট কালারটা চেঞ্জ করে ভেজে নিয়েছি। আর এগুলো আমি কুসুম গরম লবণ জলে ফেলে দিচ্ছি, এতে করে পনিরগুলো খুব সফট থাকবে। ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, একটু জিরা। সব কিছু ভালোভাবে আমি অল্প আঁচে একটু ভেজে নেব। যখন এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে, তখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো টমেটো কুচি। এখানে আমি টমেটো কুচিটা ছোটো করে কেটে দিয়েছি, আপনারা চাইলে এখানে পেস্ট করেও দিতে পারেন। আমি সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সাথে একটা চেরা লঙ্কা। সব কিছু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো টমেটোগুলো নরম হওয়ার জন্য। যখন টমেটোগুলো এভাবে নরম হয়ে আসবে, তখন আমি ঢাকাটা খুলে আরেকটু নেড়ে চেড়ে দেব এবং ঠান্ডা করে পেস্ট করে নেব। আমি আবারও কিছুটা প্যান আর কিছুটা বাটার দিয়ে নিচ্ছি। সব কিছু নেড়ে চেড়ে আবারও একটু গরম করে নেব। যখন তেল এবং বাটারটা গরম হয়ে আসবে, দিয়ে দেব এর মধ্যে কিছুটা আদা বাটা। আদাটা আমি একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। যখন আদাটা থেকে একটু ফ্লেভার বেরোতে শুরু করব, যে আমি পেস্টটা তৈরি করেছিলাম টমেটোর, সেই পেস্টটা দিয়ে দেব আর সাথে একটু বাটি ধোয়া জল দেব। দিয়েছি একটু ধনে গুঁড়ো, দেব একটু জিরার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ, তাই একটু চিনি ব্যবহার করেছি। দিয়েছি একটু নুন। সব কিছু নেড়ে চেড়ে আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলার গা থেকে তেল বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে পনিরগুলো যে ডুবিয়ে রেখেছিলাম ওই নুন জলটা থেকে আরেকটু নুন জল দেব। দিয়ে মশলাটা আমি আবারও একটু কষিয়ে নেব। এভাবে বারবার একটু একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষা দেওয়া হবে। মশলাটা যত ভালো কষানো হবে, রেসিপিটা ততই ভালো হবে। আমি এখানে হালকা কোনো জল ব্যবহার করিনি, পনিরটা যে নুন জলে ভিজিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প জল দিয়ে কষিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আরেকটু বাটার। বাটারটা আমি আবারও সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি এবং বাটারটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আর মশলাটা আরেকটু কষানোর জন্য আমি অল্প আছে আরেকটু ঢেকে রাখব। যখন এর থেকে এই যে বুদবুদ একটা বলক আসবে আর তেল বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই জলে ভেজানো পনিরগুলো। জলে ভেজানোর কারণে পনিরগুলো খুব নরম আছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে একটু ঘষে দিলে এতে ভালো গন্ধ আসে। দিয়ে দিচ্ছি আরেকটু বাটার। যেহেতু আমি বাটার পনির ব্যবহার করছি, তা এখানে বেশ কিছুটা বাটার ব্যবহার করলে বাটারের স্মেলটা বের হবে। তারপর আমি একটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার
বাটার পনির, খেতে খুবই মজা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চটজলদি সাবস্ক্রাইব করলেন পরবর্তী রেসিপিটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে।